আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ স্বাভাবিক আছো। আজকে আমরা আলোচনা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021। আজকে আমরা কোন ক্লাসের, ক্লাস 8 এর আলোচনা করব। আর আমাদের বিষয় কি থাকবে আজকে? পরিবেশ ও ভূগোল। কোন পার্ট? এটা হচ্ছে আমাদের পার্ট 1। পার্ট 2টা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। আজকে আমরা এই প্রশ্নের সমাধান করব। এখানে 4টি প্রশ্ন আছে, আমরা প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার খুব ভালো করে নোটটা আমরা তৈরি করব। নিচের প্রশ্নগুলির উত্তর দেখো। আমরা প্রথমে প্রথম প্রশ্নটা দেখে নেব। প্রথম প্রশ্ন আছে, বিভিন্ন স্তর ও বিযুক্তি রেখাসহ পৃথিবীর অভ্যন্তরের চিহ্নিত চিত্র অঙ্কন করো। আমরা এবারে দেখে নেব প্রথম প্রশ্নের উত্তরটা। দেখো, এই চিত্রটা তোমরা তোমাদের বইয়ের মধ্যেই পেয়ে যাবে। সেখানে বাংলা দিয়ে সমস্ত কিছু নামগুলো লেখা থাকবে, কোন অংশটাকে কী বলে। তোমরা সেই ছবিটা এঁকে দিও এবং যেগুলো তোমাদের নির্দেশ করা আছে সেগুলো নির্দেশ করে দিও তাহলে। এবারে দেখো তোমরা দ্বিতীয় নাম্বার প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটি কী ছিল? কোনো জায়গায় ভূমিকম্প শুরু হলে কী ব্যবস্থা নেওয়া দরকার তা নিজের ভাষায় আলোচনা করো। এটা আমি খুব ভালোভাবেই আলোচনা করেছি, কেননা এটা যে শুধু পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য তা তো না, এটা আমাদের নিজেদেরও জানা দরকার। উত্তর, কোনো নির্দিষ্ট স্থানের ভূমিভাগ আকস্মিকভাবে কিছুক্ষণের জন্য আন্দোলিত হলে তাকে বলে ভূমিকম্প। ভূমিকম্প প্রধানত ভূ অভ্যন্তরের স্থিতি স্থাপকতা বিঘ্নিত হলে সৃষ্টি হয়। ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের মতো ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া সম্ভব হয়ে ওঠেনি আজ পর্যন্ত। মানুষ সম্পূর্ণ বেখবর থাকা অবস্থায় ভূমিকম্প অনুভূত হয় করতে হয় বলে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির মাত্রা অনেক বেশি হয়। মানুষের জীবনহানি হয় যেমন, তেমন প্রচুর পরিমাণে আর্থিক ক্ষতিরও শিকার করতে হয়। ভূমিকম্পের পূর্বাভাস পাওয়া যায় না, তাই আমাদের জেনে রাখা উচিত ভূমিকম্পের সময় করণীয় কী, ভূমিকম্পের ক্ষতি থেকে বাঁচার জন্য ভূমিকম্পের সময় যে ব্যবস্থাগুলি করণীয় সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, প্রথমত ভূমিকম্প শুরু হলে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি বা স্কুল বা অফিস থেকে বেরিয়ে কোনো খোলা জায়গায় যেতে হবে। এক কথায়, যে কোনো বহুতল বা সাধারণ ঘর থেকে বেরিয়ে খোলা জায়গায় যেতে হবে। তোমরা প্রথমত লেখার পরে কমা দিয়ে এভাবে লিখবে, তারপর দ্বিতীয়ত লিখে কমা দিবে, তারপরে লিখবে, যদি খোলা জায়গায় বেরিয়ে যাওয়া সম্ভব না হয় তাহলে বাড়ির মধ্যে দ্রুত কোনো টেবিল অথবা শক্ত আসবাবের তলায় ঢুকে পড়তে হবে। তবে ঢোকার সময় লক্ষ্য রাখতে হবে এত ছোট কিছু যেন না হয় যে যেটা যে জিনিসটার তলায় আমরা বসলাম সেটা আমাদের মাথায় লেগে আছে, এরকম যেন না হয়। বহুতল থেকে বের হতে না পারলে খুঁটির পাশে বসে থাকে। তৃতীয়ত, ভূমিকম্পের সময় বাড়ি থেকে বেরোনোর আগে যতটা সম্ভব প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে যেতে হবে, বিশেষ করে প্রয়োজনীয় ঔষধ। দ্বিতীয়ত লেখার পরে তোমরা কমা দেবে, তারপরে এভাবে লিখবে, তারপরে চতুর্থ, ভূমিকম্প চলাকালীন বহুতল বাড়ির ঝুলন্ত বারান্দা সিঁড়ি লিফ্ট ব্যবহার করা ঠিক না। এরপরে তোমরা লিখে দেবে পঞ্চমত, ফাঁকা স্থানে দাঁড়ানোর সময় লক্ষ্য রাখতে হবে আশেপাশে কোনো বিদ্যুতের খুঁটি বা কোনো মিনার যেন না থাকে। এমন জায়গায় আমরা দাঁড়াবো না যেখানে বিদ্যুতের খুঁটি বা কোনো বড় গম্বুজ মিনার এইরকম জিনিস আছে। এবারে আমরা দেখব তৃতীয় প্রশ্নের অ্যান্সারটা, অর্থাৎ আমাদের দ্বিতীয় প্রশ্নটা শেষ হয়ে গেল। যে কোনো 5টি ক্ষেত্রে 3 ধরনের শিলার ব্যবহার উদাহরণস্বরূপ লিপিবদ্ধ করো। আমরা উত্তরটা দেখে নেব। শিলা প্রধানত 3 প্রকার, যেমন আগ্নেয় শিলা, পাললিক শিলা ও রূপান্তরিত শিলা। এই শিলাগুলি আমরা অনেকভাবে দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি, তার মধ্যে কিছু বিশেষ উল্লেখযোগ্য আলোচনা করা হলো, মানে বিশেষ কিছু উল্লেখযোগ্য ব্যবহার। ক নাম্বার, চুনাপাথর। চুনাপাথর প্রধানত সিমেন্ট শিল্পে এবং লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। খ নাম্বার, ব্যাসল্ট শিলা। ব্যাসল্ট শিলা সাধারণত রেল লাইনের তলায় বা বিভিন্ন ধরনের নির্মাণ কাজে ব্যবহার করা হয়। ক নাম্বার আর খ নাম্বার আমাদের হয়ে গেল। এর পরবর্তীতে তোমরা গ নাম্বার দিয়ে লিখবে মার্বেল, তারপরে কলম দেবে। কিন্তু মার্বেল পাথর সাধারণত চুনা পাথরের রূপান্তরিত রূপ। এগুলি দেখতে খুব সুন্দর, মসৃণ এবং চকচকে। বর্তমানে বিভিন্ন রঙের মার্বেল পাথর দিয়ে ঘর ও বাড়ির সৌন্দর্যকে আরও বাড়ানো যায়। বেলে পাথর, এর ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশি, তাই বিভিন্ন রঙের হওয়ায় স্থাপত্য স্মৃতিসৌধে এই পাথরের নির্মাণ করা হয়। আশা করি বাকিটুকু তোমরা ভিডিওটা পজ করে তুলে নেবে।
স্লেট সাধারণত কাদা পাথরে রূপান্তরিত রূপ হলো স্লেট পাথর। এই পাথরের আকৃতি খুব পাতলা হওয়ার জন্য এটি ঘরের টালি হিসেবে ব্যবহার করা হয়, তাছাড়াও ব্ল্যাকবোর্ড তৈরিতে লেখার কাজে ব্যবহার করা হয়। এরপরে দেখো তোমরা চতুর্থ নম্বর প্রশ্নটি, অর্থাৎ আমাদের শেষ প্রশ্ন হচ্ছে এটা, চার নম্বর, প্রতিবেশী দেশগুলির সাথে ভারতের সম্পর্ক কেন ভালো রাখার প্রয়োজন বলে তুমি মনে করো? চলো আমরা উত্তরটা দেখে নেব শেষ প্রশ্নের। এর পরবর্তী ভিডিও কোন টপিকের উপর চাও অবশ্যই আমাকে জানিয়ে দিও। এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে একটি বড় দেশ ভারতবর্ষ। ভারতবর্ষের চারপাশে মোট 9টি প্রতিবেশী দেশ রয়েছে, যেমন নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান, আফগানিস্তান, চীন, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। ভারতের এই প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভালো সম্পর্ক রাখার প্রয়োজনীয়তা হল বাণিজ্যিক ক্ষেত্রে। বর্তমান যুগে পৃথিবীর প্রত্যেকটি দেশের একে অপরের উপর নির্ভর হয়ে থাকতে হয়, কেননা পৃথিবীর কোনো দেশ সমস্ত দ্রব্য উৎপাদনে সক্ষম নয়। আর এই অক্ষমতার জন্য একটি দেশকে অন্য কোনো না কোনো জিনিসের জন্য অন্য আরেকটি দেশের উপর নির্ভর করতে হয়। ঠিক তেমনই ভারত ও অন্যান্য প্রতিবেশী দেশের উপর নির্ভরশীল, তাই বিভিন্ন বাণিজ্যিক আদান প্রদানের মাধ্যমে এই অক্ষমতাকে পূরণ করা সম্ভব হয়। তাই বাণিজ্যের জন্য ও বাণিজ্যের মাধ্যমে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখার প্রয়োজন। ছ নম্বর, দুর্যোগ মোকাবিলা। কোনো দেশে যদি দুর্যোগ ও বিপর্যয় হয় তাহলে সর্বপ্রথম সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তার প্রতিবেশী দেশগুলো, এখানে দিবে দাঁড়িয়ে। আর এটি তখনই সম্ভব হয় যখন প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভালো সম্পর্ক থাকে আর দুর্যোগ মোকাবিলায় সহজ। গ নম্বর, সমুদ্র সম্পদের সুষ্ঠু ব্যবহার। উপকূলবর্তী দেশগুলোর মধ্যে সমুদ্র সীমা রয়েছে, দেশগুলির মধ্যে সম্পর্ক ভালো না থাকলে মৎস্য অন্যান্য সমুদ্র সম্পদ সংগ্রহের ক্ষেত্রে দেশগুলোর সঙ্গে বিবাদ দেখা যেতে পারে। এবারে দেখি আমরা ঘ নম্বর, নদ নদীর ব্যবহার। যে সকল নদী একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয় তার জল আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী প্রত্যেকটি দেশে থাকে, কারণ প্রত্যেকটি দেশ নদীর জল সেচের কাজে যেমন ব্যবহার করে তেমনি জলবিদ্যুৎ উৎপাদন বা অন্যান্য কাজে ব্যবহার করে। প্রতিবেশী দেশের সঙ্গে যদি সম্পর্ক ভালো না থাকে তাহলে নদীর জল বণ্টন নিয়ে বিতর্ক হতে পারে। ২ নম্বর, অপরাধ দমন। কোনো দেশে অশান্তি সৃষ্টি করে অপরাধীরা অনেক সময় প্রতিবেশী দেশগুলোকে আশ্রয় নেয়। সেই সব অপরাধীদের ধরতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক ভালো রাখা প্রয়োজন। উপরে উল্লেখিত কারণগুলি ছাড়াও আরও নানান রাজনৈতিক ভৌগোলিক সুবিধাভোগের জন্য প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখা প্রয়োজন। দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক ও একটা করে শেয়ার করে দিও। পরবর্তীতে কোন টপিকের উপরে তোমরা ভিডিও চাও অবশ্যই সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও, আর কেমন লাগলো অবশ্যই সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও।